হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে। তো আজকে আমরা হরে কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে যে সুন্দর আমাদের গীতা জয়ন্তী পালন চলছে, সেখানে আমরা ত্রিপুরার যে বিভিন্ন স্কুল রয়েছে, স্কুলের যে ছাত্রদের মধ্যে আমরা গীতা বণ্টন করছি। আমার সঙ্গে রয়েছে ত্রিপুরার এইবার 2023-এ যিনি দশম স্থান অধিকার করেছেন ত্রিপুরা বোর্ডে, উনি অলয় বণিক। তো আমরা ওনাকে বলবো একটু যুব সমাজের জন্য বলার জন্য, গীতা পাওয়ার পর উনার কি আনন্দ হয়েছে বা উনি কি করতে চান এই গীতার মাধ্যমে সেটা বলবো, বা হরে কৃষ্ণ মন্দিরের মাধ্যমে কি শিক্ষা পেয়েছে সেটা উনি বলবেন। নমস্কার, আমি আলোয় বণিক। আজকে আমাকে ইসকন মন্দির থেকে, যে হরে কৃষ্ণ মন্দির, সেখান থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই গীতাটা দেওয়ার জন্য। গীতাটা পেয়ে আমি অনেকই আনন্দিত। আমি এমনিতে গীতা পড়েছি এবং পড়ার পর এখানে আসার পর আমি কিছু জানতে পারলাম আরও বেশি, এটা আমার আনন্দ অনুভব। গীতার মাধ্যমে দ্বারা দিয়ে আমাকে বললো যে সমাজের জন্য কিছু করার জন্য, এই দেশের জন্য কিছু করার জন্য, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা ভুলে যাচ্ছি যুব সমাজ, সেটা হচ্ছে মা বাবাকে একটু দেখাশোনা করার জন্য, তাদের প্রাপ্য সম্মানটুকু তাদের দেওয়ার জন্য, তাদের প্রাপ্য ভালোবাসাটুকু তাদের দেওয়ার জন্য। তো এই কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আজকে আমি এখানে এসে পেয়ে খুবই আনন্দিত হচ্ছি। আমি ইসকন এবং হরে কৃষ্ণ মন্দিরকে ধন্যবাদ জানাচ্ছি। গীতা পড়লে কি হয়? গীতা আমার জন্য এমন একটি বস্তু, জানি আমি জীবনে চলার পথে বিভিন্ন নানান প্রতিকূলতার মধ্যে দিয়েও কিভাবে আমি সেগুলিকে ওভারকাম করে একটা মানে একটা জায়গায় লক্ষ্যে পৌঁছতে পারবো, সেটার একটা মার্গদর্শন, এটাই আমার জন্য। নমস্কার।